আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব মরিচ গাছের ফলন কমে যায় কেন এবং কি কি ছত্রাকনাশক বা কি কী বালাইনাশক ব্যবহার করলে এই মরিচ গাছের ফলন বৃদ্ধি করা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব বন্ধুরা মরিচ গাছের ফলন কমে যায় বন্ধুরা দেখুন এ হচ্ছে মরিচের গাছের ডাল বা কাণ্ড এটা হচ্ছে দেখুন এইখানে গিরি আর এইখানে দেখুন বন্ধুরা এত দূর পরে আসছে একটি গিরি দেখুন বন্ধুরা এখানে লং টাইম এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এটার হচ্ছে মরিচ গাছের ফলন বৃদ্ধি কমের মূল কারণ এই গাছের গিরিগুলা লম্বা লম্বা হওয়ার কারণে কিন্তু বন্ধুরা এর ফলন কম হয়েছে এই ফলন যদি আপনাদের বাড়াতে হয় তাহলে কিন্তু বন্ধুরা এই যে মরিচের ডালের যে পোড়গুলা এগুলাকে ছোট ছোট করতে হবে কি কী কীটনাশক বা কী কী বালনাশক ব্যবহার করলে এই মরিচ গাছের ডালের এই পোর ছোট হবে সে সম্পর্কে আমি আজকে আপনাদের ধারণা দেব বন্ধুরা মরিচ গাছের ফলন কমার মূল কারণ হচ্ছে বন্ধুরা এই হচ্ছে ডালের গিরি লম্বা লম্বা গিরি হওয়ার কারণে এই মরিচ গাছের ফলন কম হয় বন্ধুরা মরিচ গাছের ফলন বাড়ানোর জন্য আপনারা দিবেন বন্ধুরা দেখুন এ হচ্ছে রিডোমিল গোল্ড এম জেড আটষট্টি প্রতি কেজিতে আছে মেটালক্সিল ও ম্যানকোজেভ এটা ব্যবহার করলে বন্ধুরা মরিচ গাছের ছত্রাকের আক্রমণ হাত থেকে বাঁচা যায় এবং মরিচ গাছের যত প্রকারের পচার আছে পচন রোগ আছে সমস্ত পচন রোগ সারে এবং মাকড় থাকলে মাকড় ধ্বংস করে বন্ধুরা এটা হচ্ছে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই মরিচ গাছের যে কুশি এটা আর যে মরিচ গাছের যে পোর এই লম্বা লম্বা পোর এইগুলা পোরগুলোকে ছোটো ছোট করে ফেলবে এই রিডোমিল গোল্ড ব্যবহারের কারণে মরিচ গাছের কুশির এই যে পোর বা গিরি এই গিরিগুলোকে ছোটো করে ফেলবে ফলে মরিচ গাছ ঝাঁকড়া হবে এবং মরিচ গাছের প্রচুর কুশি বেশি হবে তখনই কিন্তু বন্ধুরা মরিচ গাছের ফলনও বেশি হবে এটা আপনারা ব্যবহার করবেন দেখুন বন্ধুরা এটা আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম প্রতি ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম এই রিডোমিল গোল্ড আর এর সঙ্গে আপনারা দিবেন বন্ধুরা দেখুন এ হচ্ছে রোল এই দুইটা ওষুধ যদি আপনারা একসঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা এই মরিচ গাছের পর ছোটো হয়ে যাবে গাছ ঝাঁকড়া সুন্দর চকচকি হবে চারশো পঁচিশ ইসি প্রোফেনো ফস কিউ প্লাস সাইফার মেথিন এই দুইটা উপাদান দিয়ে এই সপিক্রণ গঠিত হয়েছে এটার কাজ যদি বললি বন্ধুরা এটার ফল ছিদ্রকারী পোকা ধ্বংস করে সাদা মাছি ধ্বংস করে আবার বন্ধুরা যে ফিড এ ফিড এইগুলোকে ধ্বংস করে এটা যদি আপনারা মরিচ খেতে ব্যবহার করেন দেখবেন যে মরিচ ছিদ্র করে মরিচ ঝরে পড়ে যায় এই রোগটা থাকবে না আবার দেখবেন এরকম করে গাছ ঝাঁকি দিলে দেখবেন যে বন্ধুরা সাদা মাছি এ দেখেন সাদা মাছি উড়ছে দেখা যাচ্ছে কিনা জানি না এই সাদা মাছি ধ্বংস করবে এই সফিক্রণে এই সাদা মাছি কিন্তু বন্ধুরা খুবই একটি মারাত্মক মাছি এটা রোগ বহন করে মরিচ ক্ষেতের এক গাছে যদি রোগ থাকে ওই গাছে বসে যদি ভালো গাছে এই সাদা বসে তাহলে কিন্তু বন্ধুরা এই ভালো গাছে অমনি ওই কুকড়া রোগ লেগে যায় তাই বন্ধুরা এই সমীক্রম যদি ব্যবহার করেন তাহলে এই সাদা মাসে ধ্বংস হবে মরিচ কানা করে বন্ধুরা পোকায় এই পোকা ধ্বংস হবে তাই বন্ধুরা আপনারা ব্যবহার করবেন এর প্রয়োগমাত্রা বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে এই ক্যাপের তিন ক্যাপ বা ষোলো লিটার পানিতে চব্বিশ এম দিয়ে গাছকে ভালোভাবে ভিজিয়ে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু বন্ধুরা খুবই ফলাফল পাওয়া যায় দেখুন বন্ধুরা এই শফিক রোল ষোলো লিটার পানিতে চব্বিশ এমএল বা এই ক্যাপের তিন তিন ক্যাপ আর দেখুন বন্ধুরা এই রিডোমিল গোল্ড এটা হচ্ছে ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম এই দুইটা যদি আপনারা একসঙ্গে ব্যবহার করেন তাহলে বন্ধুরা মরিচ গাছের ফলন বৃদ্ধি পাবে এবং পোকামাকড় ধ্বংস হবে সুন্দর সুস্থ সবল গাছ হবে বন্ধুরা মরিচের ফলন খুবই বৃদ্ধি পাই যাবে তো বন্ধুরা আমি যে ছত্রাকনাশক এবং কীটনাশকের কথা দুটা বললাম বন্ধুরা এই দুটা যদি আপনারা মাইনি ব্যবহার করেন তাহলে বন্ধুরা মরিচের ফলন বৃদ্ধি হয়ে যাবে গাছ সুন্দর হবে সুস্থ সবল হবে গাছে কোনো রোগ থাকবে না ঝমঝমে হয়ে মরিচ ধরবে বন্ধুরা এই বলে আমার ভিডিওটি শেষ করছি ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে বন্ধুরা একটা লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা যাতে আপনাদের সামনে আরও ইনফরমেশন জাতীয় ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম ورحمه الله